पैनविजन टीवी प्रेजेंट्स সমাজের মাতব্বর মানুষ সে নীতি চাইছে এখন তো গরু আমি আর অন্য জায়গায় বেচতে পারছি না এখন আমি মাতব্বর কাছে যাই দেখি মাতব্বর কবে টাকা দেয় দেখো তাড়াতাড়ি করো আব্বা খুব বকাবকি করছে টাকা গুলো না দিলে আসছে না দেখো তাড়াতাড়ি দেখো আচ্ছা ঠিক আছে আমি মাতব্বর সাহেব কাছে যাচ্ছি আচ্ছা তাড়াতাড়ি যা মাতব্বর সাহেব টাকা কইছে কিন্তু মাতব্বর সাহেব গরুটা নিলি আমি টাকা দিয়ে দেব না তোমার আব্বার বলি দিয়ে আনি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি দিকে সব ছেড়ে দিয়ে নিরিবিলি থাকো ওই সমস্ত কিছু খেয়ে না গুল খালি ব্রেন টিউমার হয় চাইল খালি পেটে প্লেই বাড়ে বাড়ার পরে রোগ আসে হ্যাঁ আর পান খালি দাঁত নষ্ট হয় দাঁতে পোকা হয় দরকার নেই এই যে আমি কিছু খাই না এসব খালি সমস্যা হয় হ্যাঁ তো চাল পাইছিস কই ওই শাস আমার কাছে একটু নিলাম হারাতে কটা বের করে দিয়ে বললাম কুকুরা খাবে কই নিছি মিথ্যা কথা কই নি তুমি নিজে কুকুরো চাই তাহলে তো শাসি দিত না দিত আই বুদো এটা তুই কেন এসে বসে রয়েছে কৃষির জন্য ওরে মাতবাসাই হ্যাঁ বলো তাই কুরবানি দেওয়ার জন্য আপনি আমার যে গরুটা নিতে চাইলে আচ্ছা আচ্ছা সে গরুর বিষয়ে তো আর তো কোনো কথাবার্তা বলে আরে বাবা একটু সমস্যা হয়ে গেছে আমার ফ্রিজটা না নষ্ট হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি মেকানিকও পাচ্ছি না আমরা থাকি গ্রাম পল্লীতে ও শহরতে আনতে হবে তো আমি ফ্রিজটা ঠিক করি ফ্রিজ না ঠিক করলে আমি কুরবানি দেবো কি করি বলো দিন দেখি আর যদি ঠিক নাই একেবারে হয় কোনো মেকানিক যদি ঠিক না করতে পারে তাহলে আমার একটা নতুন ফ্রিজ কিনতেই হবে তারপরে যে আমি সিদ্ধান্ত নেব ফ্রিজ ঠিক না হলে আমি কুরবানি দেব কি করি গোশটা রাখবো কোথায় এ ছামড়া ব্যাপারটা বুঝেছিস মাতব্বর সাহেবের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে ওইটা ঠিক করতে মেকানিক দেখাবে যদি সারাই করতে পারে তাহলে তো ভালো না করতে পারলে আবার নতুন একটা ফ্রিজ কিনতে হবে ফ্রিজ যদি না কিনতে পারে তা গরু কুরবানি দিয়ে মাতব্বরের লাভ ডাকি গোশ রাখবে কনে এইবার যে কুরবানি দেবে ওই গোশ ফ্রিজে ছিয়ে মনে কত আগামী ঈদ পর্যন্ত নিয়ে যাবে বিষয়টা বুঝতে পারিছিস তোমার গরু তো কিনলেই হবে না তাই না আমার কাছে ঠিকই ঠিক তাহলে কি আমি গরু কি বেচে দেব না বেশ পান একটু দেরি কর আমি ফ্রিজটা ঠিক করি হ্যাঁ ফ্রিজ ঠিক করলে তো মাতব বাড়ি দেবে তোর গরু কিটা কিনবে কার এত সাহস এই গ্রাম তাই সে গরু কিনে নিয়ে যায় আমার সম্মুখ থেকে গরুটা কিনে নিয়ে যাবে আমি দেখে এসেছি তুমি একটু ধৈর্য ধরো আমি ফ্রিজটা ঠিক করেই তোমার গরুটা নিয়ে নেব কুরবানি করে গোশ সব ফ্রিজে ঢুকবে তা ফ্রিজ না থাকলি তবে কোথায় হ্যাঁ এই জন্য লাভটা কি একটু ওয়েট ঠিক আছে তা আমার যারা দিনা পাবে তারা তো আমার ছাড়ছে না আমার তো তাদের টাকা দিতে হবে আমার কথা বলো যে মাতব্বর সাহেব নিতে চেয়েছে নিশ্চয়ই তোমারে আর ব্রাক তো করবে না বলবা যে ফ্রিজ নষ্ট হয়ে গেছে তাও বলবা এটা বলবা মাতব্বরে ফ্রিজ নষ্ট হয়ে গেছে উনি সারাই করছে সারাই করে আমার গরুটা নিয়ে আমার টাকা দিয়ে দেবে তখন তোমাদের টাকা আমি দিয়ে দেবো তোমাদের দিন আমি শোধ করবো তবে একটা বিষয় মাতব্বর সাহেব বলো ভাই শুক্রবারে মসজিদই তো ওই ইমাম সাহেব নানান কথা কইলো কি বললো ওই কাছে অনেকেই নাকি কুরবানি দেয় হলো এই গোশ খাওয়ার উদ্দেশ্যে মানে আল্লাহর উদ্দেশ্য নাকি তাদের মধ্যে থাকে না বলছে যে কুরবানির সময় অনেক ফ্রিজ বিক্রি হয় দেখো ফ্রিজ কিনে গোশ ফ্রিজই থবে এই উদ্দেশ্যে কুরবানি দেয় তা ওই আবার অনেকেই বলাবলি করছিল চার দোকানে এই কাজটা নাকি আপনিই বেশি করেন যে
ফ্রিজি মেলা দিন রাখেন গোশ, কুরবানির গোশ রেখেতে খান, এটা করছিল আর কি। বলছিল ঠিকই, কিন্তু ধরো 1-1.5 লাখ টাকা দিয়ে কুরবানি দিয়ে গরু কিনে নিয়েছে, সেই গরু যদি বছরখানিক ফ্রিজি দিয়ে না খাতে পারি তাই বা কেমনই বা কুরবানি হইল। এই কথাটা আপনি কিন্তু ঠিকই কইছেন, যে একটা গরু 80,000 1,20,000 কত টাকা দাম, এত টাকা দিয়ে গরু কিনে যদি সেটা এক বছর না খাতে পারে তাহলে কিরাম তাহলে টাকা লস না? টাকা লস না, আচ্ছা লস তো হলো, কিন্তু এই মাতব্বা সাহেব ওই কুরবানি তো হইলো আল্লাহর জন্য। সর্বনাশ করেছে, কিন্তু সকল মুসলমানই তো এই কাজ করে, আমিও করেছি, এটা তো ভুল না, আমি করি, কিন্তু সত্য সত্যই সব হবে না, তাহলে তো কুরবানি কাজে লাগলো না, আল্লাহ আল্লাহর দরবারে কবুল হবে না কুরবানি। ফিরিজি থুলি কি আর ছোয়া ভাই মাতব্বা সাহেব? তাই তো দেখতেছি রে বাবা। আমি এটা ভুল করেছি, এটা আমার ভুল হয়েছে, আমি এইটা আর একদম ভুল, একদম ভুল, এটা একদম ভুল, কোন ভুল নেই, এই সঠিক নেই, সঠিক নেই, সঠিক নেই, একদম ভুল। হ্যাঁ ভুল, এই পর্যন্ত যাই। তাহলে কি করবেন এখন? আর কি করা যাবে, তুমি কালকে যে গরুটা নিয়ে এসো, নিয়ে আসার পরে ও ইয়ের টাকা টাকা দিয়ে দাও, গরুর মালিকের টাকা দিয়ে দেবা, দেওয়ার পরে ওইটা ঠিক কোরবানির দিন দিয়ে সকল গোশগুলো বিলিয়ে দাও তুমি। বিষয়টা বুঝেছিস? মাতব্বার কুরবানি দেয় ওই যে দোকানে, চার দোকানে বসে তো তুরাই গল্প দিবি নি যে ফ্রিজির জন্য না, এবার আর ফ্রিজ বলে গল্প দেয় ও দিতে পারে? আমি তো করেছি, এটা ভুল বলিনি, মিথ্যা বলে, কিন্তু আমি আর করবো না কাজ। ঠিক আছে, এই আল্লাহর রাস্তায় কুরবানি দেবো, আল্লাহর রাস্তায় আমি করবো। এছাড়া আগে যা গল্প দিছিস দিছিস, এখন তো কবি মাতব্বা সাহেব আল্লাহর রাস্তায় কুরবানি দেয়। ঠিক আছে, আর ইমাম সাহেব আর একটা আয়াতের কথা তো করছিল, কি বলছিল? কুল ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন। এই আয়াতটা কইল, এর মানে না কি? মানে বলো, মানে বলো, বলো, মানেও আমি বুঝি না, মানেও কইল, কইল আমি এবারে ছোটবেলায় একটু মক্তবে পড়িলাম তো। আচ্ছা আচ্ছা, ওই মানেও কইল যে মানে বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ বলছে, আল্লাহ বলছে, এটা বলতি বল মানুষের মানতারা যেন বলে যে কুল কুল বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। সঠিক, এখন আল্লাহর জন্য না হয়ে আপনার তো কুরবানি ফ্রিজের জন্য হয়ে যায়। না না, এটা এটা ঠিক না, আমরা এই পর্যন্ত ভুলই করেছি, আর এই সমাজের লোকও তাই করে, এটা সকলের বোঝা উচিত বা জানা উচিত যে নিজের জন্য কিছুই না, আল্লাহ তাআলার জন্য কুরবানি দেওয়া হয়। এই কুরবানিটা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করবার জন্য। এই বুঝো, তাহলে তুই যা, তোর এই গরুর টাকা আমি মাতবা সাহেব কাল সকালে, হ্যাঁ কাল সকালে দেবো, কাল সকালে দিয়াস পানে, আর গরুটা এই কুরবানির আগের দিন পর্যন্ত একটু খাওয়াই দে। আচ্ছা ঠিক আছে, ভালো করে খাওয়াইও বাবা, কারণ এই তুই আবার এই আমাদের গইলি নতুন গরু নিয়ে আসলি, তখন দেখা যাবে আর খাতি চাচ্ছে না, আবার তোর জন্য পরান পুড়ি কান্নাও দুর্বল হয়ে যাবে, গোশ কমে যাবে, কথাটা বুঝতে পারিস? এই কদিন তুই মনে কর যে মাতব্বারের গরু হিসেবে খাওয়াই দিবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা খরচ দেব, তোর খরচ দিই, খোল দেব, ভুষি দেব, বিচুলির দাম দেব, এরপর আবার দোকানে যাই কোন মাছ ভালো না, আর কোন আমার লজ্জা হয়ে গেছে, এই কথা আর কই না মানুষ সমাজে। তাহলে ঠিক আছে, আমি চলে গেলাম, যা এ দোকানে আবার কই বেড়াইস না, যা ভালো কথাটা কইস, খালি মাতব্বারের গন্ধ খুঁজে বের করো।